নিউজ অ্যান্ড লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অমৃত বলঙ্গি। আমরা কঠোর বিধিনিষেধের দিনগুলোতে রাজধানী কেমন রয়েছে সেটি যেমন সারাদিন দেখিয়েছি, আজকে হঠাৎ বৃষ্টিতে রাজধানী ভিজে একাকার, সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছে দেখতে পারেন এই অবস্থা। আমি রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকার। এটি দেখুন যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যাচ্ছে রাজপথ। একটু আগে তুমুল ঝড় শুরু হয়েছিল এখানে এবং ধুলো বাড়িতে উড়ে যাচ্ছিল গোটা এলাকা, এরপরে নেমেছে প্রচণ্ড বৃষ্টি। একদিকে পবিত্র মাহে রমজান, লিটন সর্দার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বলছেন কোথায় এটা, এটা টেকনিক্যাল মোড়ে রাজধানী ঢাকার। পবিত্র মাহে রমজানের এই রাতে বৃষ্টির এই সৌন্দর্য উপভোগ করতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অমৃত মলঙ্গি। কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা অলস সময় কাটাচ্ছেন, যারা অলস সময় কাটাচ্ছেন তারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন গল্প আড্ডায়। আমরা দেখব রাজপথের এই বৃষ্টি কঠোর বিধিনিষেধের দিনগুলোতে, করোনাকালের দিনগুলোতে। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, একেন শামিন খান, তিনি বলছেন হাই মোহাম্মদ আকাশ মাহমুদ, যেথা ভালোবাসা নামের একজন ফেসবুক ব্যবহারকারী, তিনি বলছেন আমাদের এই জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে। একদম ঠিক তাই, এখানেও অনেক বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ আবুতাল্লাহ হুজুর কোথায়, আবুতাল্লাহ এটা রাজধানীতে ঢাকার টেকনিক্যাল মোড় অঞ্চল থেকে। ইসমাইল হোসেন রোহান, তিনি বলছেন কোন জায়গায় ভাই একটু, আমাদের এখানে কী অবস্থা, এখানেও একই অবস্থা। একদম ঠিক তাই, কার কোন জায়গা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছে, বৃষ্টিতে যারা ভিজে যাচ্ছেন, বিশেষ করে এই বৃষ্টির দিনগুলোতে টিনের চালে, টিনের ঘরে যারা থাকেন তাদের জন্য কিন্তু একটি দারুণ একটি মুহূর্ত। টিনের চালের শব্দ আমার ভীষণ ভীষণ প্রিয়, ছোটোবেলায় আমাদের টিনের ঘর ছিল, আমি যখন বৃষ্টির দিনে খুব উপভোগ করতাম। এই দিনগুলোতে ঘুমটা খুব ভালো হয়, যারা ঘরে বসে আমাকে দেখতে সাবধানে থাকবেন, বজ্রপাত হতে পারে, বজ্রপাত হতে পারে, সে বজ্রপাত থেকে সবাই সাবধানে থাকবেন, ঘরে বসে লাইভটা উপভোগ করতে থাকুন। বৃষ্টি খুব দরকার, দেলোয়ার হোসেন বৃষ্টি খুব ভালো লাগছে, বৃষ্টি কার কার প্রিয়, বৃষ্টি কার কার প্রিয়, বৃষ্টি বিলাস করতে কাকে পছন্দ করেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা গল্প আড্ডায় আজকের এই মুহূর্তটা কিন্তু আপনাদের সঙ্গে উপভোগ করতে চাই, রয়েছে আমি অমৃত মলঙ্গি আপনাদের সঙ্গে। প্রচুর মানুষ আমাকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন, কার কার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টির দিনে যদি কেউ দু এক লাইন কবিতা লিখে ফেলতে পারেন, লিখে ফেলুন, আমি আপনাদের কবিতা, আপনাদের লেখা কবিতা কিন্তু আমি আবৃত্তি করার চেষ্টা করবো এই লাইভ থেকে। ইমরান শেখ, তারপরে মুরসালিম খোকা, আমি টিনের নিচে আছি। ওয়াও, মুরসালিম খোকাকে আমরা পেয়েছি, তিনি টিনের চালের নিচে রয়েছেন, এই সুন্দর মুহূর্তটা তিনি আমাদের সঙ্গে উপভোগ করছেন, টিনের চালে বৃষ্টি। বৃষ্টি আসলে, বৃষ্টির সাথে বাঙালির চিরপরিচিত একটা বন্ধন রয়েছে। বৃষ্টির দিনগুলোতে আমাদের মনটা কিন্তু উদাস হয়ে যায়। আমাদের অনেক কবিরা, অধিকাংশ কবি বাঙালি যারা রয়েছে, বৃষ্টি নিয়ে তাদের কবিতা থাকবেই, বৃষ্টি নিয়ে, বৃষ্টি বিলাস, বৃষ্টি উদযাপন সবাই করেছেন, সব ধরনের কবি। তারপরে ফারহান আহমেদ কক্সবাজার থেকে, সাইফুজ্জামান সাগর, আমাদের জন্য এত কষ্ট করে লাইভ নিউজ করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবে সেই প্রত্যাশায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একবার অমৃত মলঙ্গি শুভরাত্রি জানাচ্ছি সবাইকে, রাজধানী ঢাকার এই বৃষ্টি ভেজা রাজপথ দেখবার জন্য সবাইকে আরও একবার আহ্বান জানাচ্ছি। কে কোন জায়গা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছে মন্তব্য করতে পারেন। বলছিলাম বৃষ্টি নিয়ে কেউ কবিতা লিখতে পারেন কিনা দেখা যাক, আমি তার কবিতাটা আবৃত্তি করে শোনাতে চাই। মাহমুদ শামসুল হক, এমডি লিয়াকত, ফরিদপুরে বৃষ্টি হচ্ছে না। শ্রী মানিক দাস, আমিনুল হক, নিউজানকে ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। নাসিম নাইম, আচ্ছা তুই কোথা থেকে, পাখি, কাজী আরাফাত হোসেন, জামাল ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স, কালকিনি মাদারীপুরে হচ্ছে না, কালকিনি মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রাস্তা অনেকটাই ফাঁকা, ফাঁকা রাস্তায় বৃষ্টিতে ভিজে যাচ্ছে, একজন বাপ, সম্ভবত বাপ ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, তারা বৃষ্টিতে জমুথমু হয়ে রয়েছেন দুজনে। আমি যেখানে আশ্রয় নিয়েছি সেখানে তারা এসে আশ্রয় নিয়েছেন। পথিকের অনেক কষ্ট হচ্ছে এই দিনগুলোতে, বৃষ্টি নেমেছে হঠাৎ করে। আমি রয়েছি আপনাদের সঙ্গে লাইভে, আপনাদের দেখাচ্ছি রাস্তার বৃষ্টি ভিজার এই দিনগুলো। দিলীপ দাস, আপনারা কোথায় যাবেন, আপনারা কোথায় যাবেন, আচ্ছা উনি কে, আপনার ছেলে, আচ্ছা নাতি, দাদু নাতিকে আমরা দেখতে পাচ্ছি, তারা বৃষ্টিতে দুজন রয়েছে এখানে আমার সঙ্গে এসে আশ্রয় নিয়েছে। তারা মিরপুরের দিকে যাবেন, দাদু আর নাতি, মিরপুর 13 নম্বরে তাদের বাসা, তারা এখানে। আপনারা কোথায় গেছিলেন,
বগুড়া থেকে আসলেন? আচ্ছা, ওটা বগুড়া থেকে আসলেন, ওটা বগুড়া থেকে আসলেন, ঢাকায় এসছেন? আচ্ছা, ওটা বগুড়া থেকে আসলেন, এখানে এসে ওরা আশ্রয় নিয়েছেন এই বৃষ্টিতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার পরিস্থিতি। বিবেড়িয়াতে বৃষ্টি নাই কেন, তিনি সেই প্রশ্নটি করেছেন। সিদ্দুর রহমান, মহেশখালী বৃষ্টি আসলে ভালো হতো। এমডি সোহেল, এক পশলা বৃষ্টি। আক্তার হোসেন, এমডি সাজিদুল ইসলাম, রথীন্দ্রনাথ বালা, ভাই সোনারগঞ্জ, নারায়ণগঞ্জ ঝড় হচ্ছে, নারায়ণগঞ্জে ঝড় হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। এমডি আমির শর্মিক, আয় বৃষ্টির চেপে, ধান দেব মেপে, লেবুর পাতা গরম চা, তিনি সেটি বলেছেন। আলমির খান, কবরের আজাব নামে একজন, চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ অনেকেই বলছেন। আলমির আসলাম, আজমির আসলাম, আলমামুর ওয়াও রেইন, তিনি সেই মন্তব্যটি করেছেন। পথহারা পথিক, কুমিল্লা থেকে সারেক ভাই, আপনার অসাধারণ লাইক, কক্সবাজার থেকে দেখছেন। এমডি মাসুম আহমেদ রিয়াদ, কোথায় এটা? এমডি সাজিদুর রহমান, বাগেরহাট থেকে যুক্ত হয়েছি। ভাই এখানে বৃষ্টি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে, প্রচণ্ড গরম বাগেরহাটে, তিনি সেটি বলেছেন। বাগেরহাট আমার অঞ্চল। এমডি সোহেল, বাগেরহাটে কোন এলাকা থেকে আপনি যুক্ত হয়েছেন? এমডি সোহেল ভাই, বৃষ্টিতে ভিজবেন না। না সোহেল ভাই, বৃষ্টিতে ভিজছি না। আচ্ছা, আলমির খান ভাই, ভালো করে বোঝা যায় না, ভালো করে বোঝা যাচ্ছে না, স্পষ্ট কিনা সবার কাছে একটু জানবার জন্য আমি মন্তব্য করবার জন্য অনুরোধ করছি, আমার কথাগুলো স্পষ্ট কিনা। মাহাতির মোহাম্মদ আলিফ, আমি অনেক দিন পর বৃষ্টি দেখছি, আহ অনেক বৃষ্টি হচ্ছে, এবার বাতাস শুরু হয়েছে হঠাৎ করে, প্রচণ্ড বাতাস শুরু হয়েছে। আমার শ্রী মানিক দাস, তিনি বলছেন আমার আগের কমেন্টটা দেখেন ভাই। আচ্ছা, এমডি শহীদুল্লাহ, আতিক হাসান বলানি থেকে, দিলীপ দাস, আমাদের নরসিংহীতে বৃষ্টি হচ্ছে, গুড গুড, ভালোভাবে শোনা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। রাকিব রাজ, গ্রামে থাকলে আম কুড়াতে পারতাম, খুব বৃষ্টি হচ্ছে ভাই। আলমির খান, সাবধানে থাকতে বলেছেন। আক্তার হোসেন, এই বৃষ্টি ভেজা রাতে চলে যাব না, এই গানটাই সবাই বলছে, বৃষ্টি ভেজা রাতে সবাই প্রিয়জনকে যেতে বারণ করছে। কে কার প্রিয়জনকে যেতে বারণ করছে? কার বৃষ্টি আসলে কার কার কথা মনে পড়ে, কোন দিনগুলোর কথা মনে পড়ে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। নাসিম নাইম, দাদুনাতির মাস্ক নাই কেন? হ্যাঁ, সেটি সেটি বলেছেন। মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জ সদরে বৃষ্টি হচ্ছে, আল্লাহ রহমত করে, মাহির আলম। আচ্ছা, বৃষ্টি হলে কার কার কথা মনে পড়ে, ছোটোবেলায় বৃষ্টিতে ভিজে কে কে স্কুলে যেতেন, কে বৃষ্টির দিন স্কুল ফাঁকি দিতেন, কে কে অপেক্ষায় থাকতেন কখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভিজবো আর স্কুলে যাবো আর স্কুল ফাঁকি দিব, বৃষ্টি হলে স্কুলের মাঠে ফুটবল নিয়ে নেমে পড়তেন, সেই কাদা মাঠ, হাঁটু পানি, ফুটবল, বন্ধু বান্ধবকে নিয়ে সবাই ফুটবলে মেতে উঠতেন, এই দিনগুলোর কথা কার কার মনে পড়ছে। মোহাম্মদ হজরত আলী, এরকম আরও কিছুক্ষণ বৃষ্টি হলে ঠান্ডা থাকবে। এ বি আজিজ আরেফিন, সোনারগাঁওর হচ্ছে এখন। আচ্ছা, এমডি সাদেক, নিউজ অন ফেসবুক লাইভ, অসংখ্য ধন্যবাদ। আমি কক্সবাজার চকরিয়া থেকে দেখছি, গ্রামে থাকলে আম কুড়াতে পারতাম, আচ্ছা গ্রামে থাকলে বৃষ্টির দিন আম কুড়াতে যেতেন অনেকে। শ্রী মানিক দাস, আচ্ছা আমি কুমিল্লাতে, ঢাকায় তো মোটামুটি গাড়ি চলে, আমি কুমিল্লা থেকে রংপুর কুড়িগ্রাম যাব। আচ্ছা, এখন দূরপাল্লার গাড়ি কিন্তু চলছে না ভাই, দূরপাল্লার গাড়ি চলছে না, সেজন্য একটু কঠিন হবে আপনার জন্য আসা। আবু সাইদ, এমডি ফখরুল ইসলাম, নরসিংদী থেকে যুক্ত হলাম, প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এমডি ফয়সাল আহমেদ, আমাদের এখানে হয়ে গেছে পুরান ঢাকায়। নাসিম নাইম আমার ভাই, রিটন পাটোয়ারি ভাই, দোয়া করেন, অবশ্যই দোয়া করবো। আলমির খান আছেন, কে এম আসাদুজ্জামান নূর ত্রিশাইল আমাদের সঙ্গে যুক্ত আছেন, শাহন আহমেদ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ভাই কোনো তুফান কি আসবে, তুফানের কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি। দিদারুল ইসলাম সোটন, জাকারুল ইলাম, গুণবতী চট্টগ্রাম, কুমিল্লা থেকে জাকারিয়া আমিনী, এমডি শহীদ, এক একটা ধুলাপাতরি সমতুল্য শরীরে পড়ছে। মোহাম্মদ হানিফ মুর্শিদ, আউতকান্দি, অনুরোধপুর ইউনিয়নে বাতাস, বৃষ্টি কিছুই নেই, আল্লাহ আমাদের এখানে যদি বৃষ্টি দিতেন। আচ্ছা, মোহাম্মদ হজরত আলী, এমডি শিহাব হাসান, এমডি সাইদুর রহমান, বাগেরহাটে চিতলবাড়িতে বৃষ্টি হচ্ছে না, আচ্ছা আমার বাড়ি কিন্তু চিতলবাড়িতে, এমডি সাইদুর রহমান চিতলবাড়ি, তাহলে আমার এলাকায় বৃষ্টি হচ্ছে না, ঢাকা থেকে জানতে পারলাম, ধন্যবাদ সাইদুর রহমান। আক্তার হোসেন, নাইরাম জানে বৃষ্টিতে আরাম হবে, অন্যদিন ফাঁকি দিলেও বৃষ্টির দিন স্কুল মিস করা অসম্ভব, কারণ বৃষ্টির দিন স্কুলে আনন্দ বেশি। একদম ঠিক তাই,
বৃষ্টির দিন আসলে কিন্তু আরও অনেক আনন্দ হতো, সবাই বৃষ্টিতে ভিজে ভিজে ক্লাস থেকে সে ক্লাসে, যদি চিনের চালের স্কুল যাদের ছিল অল্প অল্প বৃষ্টি বৃষ্টি পড়তো, মাঠে খেলাধুলা হতো, আহা কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। রাকিব রাজ, খুব ছেলেবেলায় ফিরে গেলাম, বৃষ্টির দিনগুলোর কথা ভীষণ ভীষণ রকম আমার মনে পড়ছে, ভীষণ রকম মনে পড়ছে বৃষ্টির দিনে সেই স্কুলগুলো। আহা, আজিজুল হক জসিম, এটা কোন জায়গা? আতিক হোসেন, বৃষ্টিতে ভিজতে অনেক মজা লাগে। এম ডি আরাফাত হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এম ডি হাসিনুর রহমান। এম ডি আফতার হোসেন কেকা, দক্ষিণ দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আফতার হোসেন কালা। মুশফিকা নাহার, ভাই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ওমান থেকে এমডি বাবুল, ওমান থেকে যুক্ত, শুধু ওমান থেকে, কবরের হয়নি। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আপনি বৃষ্টিতে ভেজার সময় কি কোনোদিন ঠান্ডা পড়ছে আশেপাশে? ঠান্ডা পড়ছে না আমার, পড়েনি কখনো। এমডি নোমান, গুড নাইট অল, সবাই ভালো থাকেন। রাসেল খান, রাজু হাওলাদার, শরীয়তপুর থেকে মিনহাজ রিজভী, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রিজভী ভাই। শোয়েব হালদার, দেখে খুব ভালো লাগছে, অনেক স্মৃতি মনে পড়ে গেল জার্মানি থেকে। আহা, যারা প্রবাস থেকে দেখছেন বাংলাদেশের এই বৃষ্টি তাদের কাছে একদম ভোলার নয়। অনেকদিন গ্রামে আসেন না, সেই গ্রামের মেঠো পথ, কাদা মাটির পথ, বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়া খুব কষ্ট, বৃষ্টিতে ভিজে স্কুলে যাওয়া, একই ছাতার নিচে ভাই বোন মিলে যাওয়া আশা করা, কেউ বন্ধু বান্ধবদের নিয়ে, কখনো ইচ্ছে করে পড়ে যাওয়া বৃষ্টি। মাহমুদুল্লাহ হাসান শান্ত, চুয়াডাঙ্গাতে আওয়াজ আছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, বৃষ্টি নাই। শাহান আহমেদ, যাই হোক আপনি সাবধানে থাকবেন কিন্তু অবশ্যই। শাকাওত সজীব, এম ডি ফখরুল ইসলাম, তিনি বলছেন কি খুব বেশি মনে পড়ছে সেই সময়ের কথাগুলো, যখনই বৃষ্টির আভাস পেয়ে ফুটবল নিয়ে ছুটতাম খোলা মাঠে, খুব খুব বেশি মিস করছি সেই দিনগুলো, যখন কাদা মাখা শরীর নিয়ে ফুটবল খেলে এসে মায়ের বকাঝকা শুনতাম। আমি ভীষণ ভীষণ মিস করছি বৃষ্টি হলেই ফুটবল নিয়ে আমি আমার বন্ধুরা মিলে, আমাদের বাড়ির সামনে খোলা একটা জায়গা ছিল, চরের মতো একটা জায়গা, সেখানে ফুটবল নিয়ে নেমে পড়তাম। তুমুল বৃষ্টি হতো, আমরা তুমুল আনন্দে আমরা ফুটবল খেলতাম। বড় হয়েছি আজ প্রায় 10 বছর, এক দশকের মতো প্রায় এই বৃষ্টির দিনে ফুটবল খেলা হয় না, এখন তো বৃষ্টিতে ভেজাই হয় না বলতে গেলে। সেই দিনগুলো সত্যি শৈশবের এই স্মৃতিগুলো আসলে ভোলবার নয়। এম ডি মাহিনুল ইসলাম মোল্লা বাগেরহাট থেকে, এম ডি আসাদুজ্জামান নূর ত্রিশাইল থেকে, ভাই আপনার কথাগুলো খুব বৃষ্টি লাগছে, ধন্যবাদ নূর ভাই। লোকমান নাথ, কোথায় এটা ভাই? রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড় থেকে আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি, রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড় থেকে আপনাদের সঙ্গে লাইভ দেখাচ্ছি। শাকত সজীব, মিনহাজ রিজভী, কোন জায়গাতে? ঢাকার টেকনিক্যাল মোড় থেকে। ভাই কয়টা বাজে? 10টার বেশি বাজে। ফরিদ হোসেন রেজা, ভাই আপনি এখন কোথায় আছেন? এই যে রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, রাজপথ দেখাচ্ছি। আব্দুর রহমান, এখন বৃষ্টিতে ভেজার জন্য ওয়েট করি কিন্তু করোনা সিমটমস, ঠান্ডার জন্য লাস্ট ইয়ারের থেকে বৃষ্টি ভেজা সম্ভব হচ্ছে না। আসলে এখন বৃষ্টিতে ভিজলেও সেই মজা আপনি পাবেন না, ছোটোবেলায় স্কুলে গিয়ে বৃষ্টিতে ভেজা, যাদের প্রিয়জন ছিল, যাদের প্রেমিকা ছিল স্কুলে, তাদের আড়াল করে কিংবা তাদের সামনে লুকোচুরি করে বৃষ্টির দিনগুলো উপভোগ করা, সত্যি সত্যি মানে মজার এক স্মৃতি, খুব মানে স্মৃতি কাতর করে দেয় সব দিনগুলোর কথা মনে পড়লে। আসলে স্বপন মজুমদার, খুব সুন্দর লাগছে। শাকাওত সজীব, শাকাওত, আচ্ছা এম ডি রুবেল ইসলাম রাজ ভাই, খুব ভালো লাগছে ভাই, কক্সবাজার থেকে, ভীষণ ভালো লাগছে আমাদেরও, আমারও এত মানুষ আমার সঙ্গে যুক্ত হয়েছে। এম গাসিনুর রহমান, বৃষ্টি হওয়ায় কোনাবাড়ি এলাকায়। আচ্ছা, লোকমান শেখ ভাই, আমি মোংলা থেকে, বাগেরহাটের মোংলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লোকমান শেখ। আচ্ছা, শাহরিয়ার হোসেন সিয়াম, ভাই আমি কি আসবো? ভিজতে মন চাইছে, চলে আসুন। এইচ এম নজরুল ইসলাম, ছাতা টানায় দিয়ে রাস্তা ভিজবে না। আচ্ছা, শাকাওত সজীব, কোথায় হচ্ছে এটা? তিনি সেই মধ্যে বুদ্ধি করেছেন শাকাওত সজীব। আমি আমেরিকা থেকে দেখছি, ভালো লাগছে। মনির, শুধু যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এম ডি রাকিব হোসেন, আব্দুল কালাম আজাদ ভাই, ছোটোবেলায় স্কুল লাইফে বৃষ্টির সময় স্যারদেরকে নিয়ে ফুটবল খেলেছেন? অবশ্যই খেলেছি, আমার একজন শিক্ষক ছিলেন, আমি তার সঙ্গে ফুটবল খেলতাম, এবং আমাদের আরও একজন শিক্ষক ছিলেন, তিনি অনেক ফুটবল ম্যাচের আয়োজন করতেন, বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে ক্লাস ভিত্তিক খেলা হতো। দেখা গেলো ক্লাসে 10 যারা ছিল বড় ছেলেরা, তারা একটা টিম করতো, আর আমরা ছোটো যারা ছিলাম 9, 8, 7, 6, 5 বা 6 পর্যন্ত, হাই স্কুলের কথা বলছি, তারা একটা টিম করে আমরা খেলতাম। আচ্ছা, এম ডি আমির শর্মিক,
বৃষ্টিতে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। এমডি ইউনুস কক্সেস বাজার থেকে মোহাম্মদ ইব্রাহিম, আমি চট্টগ্রাম থেকে। ঢাকার কোন জায়গায় বৃষ্টি? ঢাকার অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা এমডি শাকিল ভাই, আমিও ভিজছি। রাকিব রাজ বাসায় একা আছে, একটু ভয় করছে, কিন্তু আপনার ভিডিওটা দেখে ভয়টা কেটে গেল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাষায় একা থাকুন, বৃষ্টি উপভোগ করুন, ভয়ের কিছু নেই ভাই, ভয়ের আর কি আছে। এই বৃষ্টি ভেজা বৃষ্টিটা উপভোগ করুন, জানালার কাছে চলে যান, যদি ঘরে চানাচুর মুড়ি থাকে সেটি মাখিয়ে খেয়ে ফেলুন, কিংবা একটা কফি কিংবা চা হয়ে যাক, ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকুন, প্রিয়জনের কথা মনে করুন, অথবা কোনো বিরহের গান ছেড়ে, অন্য একটি ফোনে গান ছেড়ে আমার লাইভটা শুনতে থাকুন, দেখবেন আপনার মনটা একদম ভালো হয়ে গেছে। মোহাম্মদ ফরিদুদ্দিন, আতিক হাসান, এমডি ইউনুস কোন জায়গায়? রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড় থেকে, আমেরিকা থেকে দেখছেন। এমডি আনামুল হক, এমডি ফারুক, স্কুল লাইফকে মিস করেন আলমির খান, তিনি সেটি বলেছেন। আপনি কোথায় আছেন? রাজধানী টেকনিক্যাল মোড়ে ভাই, বৃষ্টি নাই, চট্টগ্রাম থেকে। আচ্ছা আনামুল জয়পুরার থেকে, মানিক দাস আপনার গায়ে বৃষ্টি পড়ে, আমি সাবধানে আছি। মামুন খান, রাসেল ইসলাম ভাই, বৃষ্টিটা কোন জায়গায়? রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড়ে। এমডি ইসমাইল হোসেন, শ্রী মানিক দাস আপনার সামনে। আচ্ছা কুকুর, হ্যাঁ কুকুর রয়েছে এখানে, একজন আয়সি পথিক, তিনি আরামে বিশ্রাম করছেন, আমরা তাকে দেখছি। চাপাই নবাবগঞ্জে বৃষ্টি হচ্ছে, জাহাঙ্গীর আলম চাপাই। এমডি শাহানি, গাজীপুরে তুফান হচ্ছে। প্রণামী রহমান, সোনার গায়ে শুধু বালি উঠছে। এস এম মুক্তার, ময়মনসিংহ থেকে। কেএফসি শুভ, লক্ষ্মীপুর থেকে। আচ্ছা এমডি ফখরুল ইসলাম, প্রিয়জনদের, আচ্ছা প্রিয়জনদের কথা বলে মনটা ভীষণতা ছেয়ে দিয়ে আচ্ছাদিত করে দিলেন ভাই, সত্যি সেই সময়গুলো বড়ই মনে পড়ে, যখন প্রিয়জনের সাথে লুকোচুরি করে মেঘের ছায়া হারিয়ে যেতাম প্রিয়জনের ভালোবাসায়। অতীত সবসময় এমনই মধুর হয়, ছোটোবেলার প্রেম, ছোটোবেলার ভালোবাসা, ছোটোবেলার বন্ধুত্ব, যাদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজতেন, দেখবেন এখন তারা অনেক দূরে, কেউ সংসার করছে, কেউ ব্যবসায়ী হয়ে গেছে, আগের মতো আর কারোর সঙ্গে কোনো দেখা হয় না, কথা হয় না, যে যার মতো করে চলে আছে। কিন্তু বৃষ্টি পড়লে আজকে আপনার যেমন তার কথা মনে পড়ছে, তারও নিশ্চয়ই, হ্যাঁ তারও নিশ্চয়ই আপনার কথা মনে পড়ছে, ঠিক একইভাবে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রেহায়, ভোলা আসলে যায় না পুরনো দিনের কথা। মোহাম্মদ পারভেজ, এস এম মুক্তার, আতিক হাসান, এমডি ইশারত, এমডি আমির শর্মিক, এস এম মুক্তার, নাহিদ হাসান, মাসুদ তমাল, শ্রী মানিক দাস। না উনি পাগল নাকি আমি বুঝতে পারছি না, পাগল ঠিক বলতে চাই না, মানসিক ভারসাম্য লিপ্ত হতে পারেন, উনি আয়েশে বিশ্রাম করছেন এখন, খুব আয়েশি ভঙ্গিতে উনি এখানে বিশ্রাম নিচ্ছেন। মাহাতির মোহাম্মদ আলিফ, থ্যাংক ইউ ভাই, আপনার এই ভিডিও দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল, অনেক স্মৃতি, এমন স্মৃতিতে ভেসে যাচ্ছে আপনাদেরকে সাথে পেয়ে, ধন্যবাদ যারা আমার সঙ্গে স্মৃতিতে ভেসে যাচ্ছেন, আমার মনে হচ্ছে আমি স্মৃতিতে ভিজে যাচ্ছি, বৃষ্টিতে নয়। ধন্যবাদ সবাইকে যারা আমাকে স্মৃতি স্মৃতি কাতর করে দিচ্ছেন, এত মানুষের অনেক স্মৃতির কথা আমি শুনছি। এমডি ইসমাইল, আব্দুল বাশার লাবিব, নারায়ণগঞ্জে তুষার হচ্ছে। আসিফ নিউজান্ট, গরম কফি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি, কফির কাফে চুমুক দিন, বৃষ্টি উপভোগ করুন আসিফ ভাই। বাসুত্তমাল, উত্তরায় প্রচুর বৃষ্টি হচ্ছে। সুজন শিকদার, এমডি ইউনুস, কক্সবাজারে খুব গরম, কক্সেস বাজার। আমি যে এলাকায় বাগেরহাটে মানুষ হয়েছি, আমাদের বৃষ্টির দিনে রাস্তা প্রচুর কাদা হয়ে যেত, অপ্রচণ্ড কাদা হতো, বৃষ্টিতে যেতে আমার খুব কষ্ট হতো, আমরা কয়েক ভাই বোন একই স্কুলে পড়তাম, আমরা একই সঙ্গে স্কুলে যেতাম, বৃষ্টি হলে অপরকে ডাকতাম, আমাদের ফ্যামিলিতে ছাতা ছিল হাতে গোনা কয়েকটা, আমরা ছাতা নিয়ে ভাই বোনেরা মারামারি করতাম, কে কোন ছাতাটা নিবে, আমি ছোটো যে ছাতাগুলো রয়েছে সেটি নেওয়ার চেষ্টা করতাম, আবার আমার বোনেরা যারা রয়েছে তারাও চেষ্টা করতো ওই ছাতাটা নেওয়ার জন্য, দেখা যেত বড়ো একটা ছাতা ছিল আমার দাদার, সেই ছাতাটা নিয়ে আমাকে রোজ রোজ স্কুলে যেতে হতো, আমার ভীষণ লজ্জা করতো, ভীষণ লজ্জা করতো সেই দিনগুলোতে, আমার বৃষ্টি হলে সেই আজকে বিশেষ করে সেই দিনগুলোর কথা ভীষণ ভীষণ মনে পড়ছে। আমার বন্ধুদের সবার বিয়ে হয়ে গেছে, কেউ এখন কোথাও নেই, দেখা হয় খুব কালে ভদ্রে, বৃষ্টির দিনে নিশ্চয়ই তারাও ছোটোবেলার কথা হয়তো তাদেরও মনে পড়ছে। শাহরিয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বৃষ্টি হলেই ক্লাস ফাঁকিতে ফুটবল খেলতে চলে যেতাম, ফাঁকি দেওয়ার জন্য কত মার খেয়েছে ভাইয়া মনে পড়ে,
মনে পড়ে পড়তে একা একা হাসি, খুব মিস করছি সেই স্মৃতিগুলো, অতীতগুলো খুবই মধুর। এখন আর তাদের সাথে দেখা হয় না, কে কোথায় আছে ঠিক নেই। ঠিক তাই মান্নাদের ওই গানটাই তো মনে পড়ে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল পুরনো বিকেলগুলো সেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কী লিখেছে তাই শুধু পড়ত। আহা কি কথাগুলো না! মান্নাদের এই গানটা বিখ্যাত একটা গান, সর্বকালের অন্যতম সেরা বাংলা গান। এটি কফি হাউসের একটা স্মৃতি নিয়ে লেখা হয়েছে। পুলক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এই গানটি লিখেছিল এবং সে গানটি কিন্তু মান্নাদের গেয়েছিলেন বিখ্যাত। সে গানটা আমারও তাই মনে পড়ছে, কোথায় হারিয়ে গেল পুরনো বিকেলগুলো সেই, মানে বন্ধুদের কথা। মইদুল ঢাকাতে, নিখিলেশ প্যারিসে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট রোয়ানিস ডিসুজাতা ঘুমিয়ে আছে যে আজ কবরে। অনেক বন্ধুবান্ধব মরে গেছে, আমার এক বন্ধু মরে গেছে, সাইদ নাম ছিল তার। তার কথা আমার ভীষণ মাঝে মাঝে মনে পড়ে। বৃষ্টির দিনে আমরা প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়তাম, আর সাইদকে নিয়ে বৃষ্টিতে ভিজতাম। সাইদ আত্মহত্যা করেছিল, আমি খুব মনে পড়ে আমার বৃষ্টি আসলে এই সাইদের কথা, আমার চক্ষুটা ভিজে যাচ্ছে আমার সেই দিনগুলোর কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে। জুলিম মোতাব্বর, মানিক দাস, আবুল কালাম আজাদ ভাই, বৃষ্টি ভিজি স্কুল থেকে বাসায় যাওয়ার পর আন্টি দোলাই করতো নাকি, বকা টাকা দিত, আমার মা তো প্রচুর বকা দিত কিন্তু মারতো না আমাকে কখনো। এস এম মুক্তার, রিপন চৌধুরী, সারোয়ার কোনিয়াগা, ঢাকার টেকনিক্যাল মোড়, রাকিব রাজ, প্রিয় মানুষটাকে মিস করছি, যদিও 3 বছর সম্পর্ক বিচ্ছেদ করে চলে যায় সে। তার বৃষ্টির দিন আমার সাথে কথা বলতে পছন্দ করতো, জানি না কথাটা মিথ্যে ছিল কি না, তবে আমারটা কিন্তু মিথ্যে না, মিস করছি তোমায়। তিনি যদি আমাকে শুনে থাকেন, রাকিব রাজ তার প্রিয়জনের কথা লিখেছেন যার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। বৃষ্টির দিনে তারা দুজনে কথা বলতে ভীষণ পছন্দ করতেন। তিনি যদি আমাকে শুনে থাকেন, রাকিব রাজকে তার নিশ্চয়ই মনে পড়বে। লিখতে পারেন এমন প্রিয়জনদের কথা এমডি মনির বাহরাইন থেকে। আব্দুল কাদের জিলানী, করিমান আহমেদ, মানিক দাস আমাকে দেখতে চান। মিল্টন হোসেন, রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড় থেকে। এমডি মনির, আনামুল, জয়পুরহাট, এখন দিনাজপুরের ধুলাঝড় শিলাবৃষ্টিতে নিচু আম এবং ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা খুশদহ ইউনিয়নের শিলাবৃষ্টির ভিডিও তিনি দিয়েছেন। আচ্ছা, এমডি ইউনুস, আপনার জন্য কফি নিয়ে অপেক্ষায় আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আহ, সমুদ্র, হালকা বাতাস, জ্যোৎস্না রাত, চৌকিতে বসে সমুদ্র দেখা, এক অন্যরকম এক অনুভূতি। কফি হাউস সে আড্ডাটা আজ জানি, একদম ঠিক তাই। আমরা আড্ডা জমিয়েছি আমাদেরকে যারা দেখছেন সবাইকে এই আড্ডায় আমি স্বাগত জানাচ্ছি। মিম নুপুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কার কত স্মৃতি রয়েছে বৃষ্টির দিনে, তিনি ভালোবাসার চিহ্ন আমাদেরকে পাঠিয়েছেন। ছোটোবেলার স্মৃতি, প্রিয়জনের স্মৃতি, বৃষ্টিতে ভেজার স্মৃতি সবাই শেয়ার করুন, আমি সেটি পড়ব। কার কোন স্মৃতি রয়েছে আমি সেটি পড়ব, এবং আমাদের যারা অসংখ্য পাঠক, দর্শক, শ্রোতা দেখছেন শুনছেন আমাদেরকে, সবার সঙ্গে সেই স্মৃতিগুলো আমি কিন্তু শেয়ার করব। শ্রী মানিক দাস ভাই, কমেন্ট পুরোটা পড়বেন অবশ্যই। মানিক দাস, কফি হাউস যে আড্ডাটা আজ আর নেই, আপনি এটি লিখেছেন। ইকবাল হোসেন, ইকবাল নোয়াখালী জেলা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে। বৃষ্টি মোটামুটি থেমে গেছে, রাজপথ ভিজে গেছে, এই ভিজা এমডি ইউনুস খান পুরাই জোশ, তিনি বলেছেন এই ভিজা রাজপথ মারিয়ে আমাকে বাসায় ফিরতে হবে। এবার বিদায় নেবার বালা, তবে চলে যাচ্ছি, কিন্তু শেষ নয় এটা, এখন বিদায় নিচ্ছি কিন্তু এটা শেষ দেখা নয়, আপনাদের সঙ্গে নিয়মিতভাবে দেখা হবে। আমি অমৃত, আজ কোথায় বৃষ্টি হচ্ছে বলতে পারেন? আচ্ছা, এটা রাজধানী ঢাকার টেকনিক্যাল মোড়ে। আপনাদের সঙ্গে নিশ্চয়ই অন্য কোনো দিন, অন্য কোনো লাইভে, অন্য কোনো বিষয় নিয়ে গল্প হবে, আড্ডা হবে, লাইভে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, বৃষ্টিস্নাত ওই রাত সবার জন্য মঙ্গলময় হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভ রাত্রি।